তিনি ছিলেন বলভদ্র। এবং সেই সেই সেখানে পৌঁছে তারা দেখলেন একটা মুখ্য দ্বার, সেই দ্বারে একটা সখী দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞাসা করলেন, তারা জিজ্ঞাসা করলেন যে আমরা ভগবানকে কৃষ্ণের সাথে দেখা করতে চাই। তখন সেই সখী জিজ্ঞাসা করলো যে আপনারা কোথা থেকে এসেছেন। তখন শিব আর সবাই তাদের পরিচয় দিতে লাগলো। ব্রহ্মা বললেন আমি শিব, না ব্রহ্মা বললেন আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি ইন্দ্র, সবাই তারা নিজের নিজের পরিচয় দিতে লাগলেন, পরিচয় দিতে লাগলেন। শত তখন সেই সখী, সেই সখীর নাম ছিল শত চন্দ্রাননা, সেই সখীর নাম। তখন বলল যে আপনারা যে কোন ব্রহ্মাণ্ডের বিষ্ণু, কোন ব্রহ্মাণ্ডের শিব, আর কোন ব্রহ্মাণ্ডের মানে কি বলে ইন্দ্র, আপনারা কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছেন। তখন তারা বললে, তারা ভাবলো আরও আরও ব্রহ্মাণ্ড আছে, তারা অবাক হয়ে গেলেন কোন ব্রহ্মাণ্ড মানে, তখন তোমরা কোন ব্রহ্মাণ্ডের, তখন সেই সখী বলল তোমরা কোন ব্রহ্মাণ্ডের বিষ্ণু ব্রহ্মা, তখন তারা উত্তর দিতে পারলেন না। তখন সেই সখী শতচন্দ্রাননা বললেন যে আমাদের এখানে শত শত ব্রহ্মাণ্ড আছে, যেই ব্রহ্মাণ্ডগুলি এই যেই যে নদী দেখছো, সেই বিরজা নদীতে ভাসছে সেই ব্রহ্মাণ্ডগুলি, কোটি কোটি ব্রহ্মাণ্ড, এবং সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি ব্রহ্মা আছে, কোটি কোটি শিব আছে, কোটি কোটি ইন্দ্র আছে। সেই ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডগুলিতে যেগুলি ডুমুরের ফুলের মতো এই বিরজা নদীতে ভাসছে, ডুমুরের মতো দেখতে। তখন শতচন্দ্রা সেই সখী জিজ্ঞাসা করলেন তোমরা কোন ব্রহ্মাণ্ডের বলো। তখন তারা তো কিছুই জানে না। তখন তারা বলল যে, ব্রহ্মা বললেন যে ব্রহ্মাণ্ডে ভগবান বামনদেব অবতার নিয়ে এসেছিলেন সেই ব্রহ্মাণ্ডের, সেই ব্রহ্মাণ্ড থেকে আমরা এসেছি, যেই মানে ব্রহ্মাণ্ডে ভগবান বামনদেব অবতার নিয়ে এসে বলি মহারাজের থেকে স্বর্গমর্ত পাতাল কেড়ে তিন পদ ভূমি নিয়ে কেড়ে নিয়েছিলেন, সেইখান থেকে সেই এসেছি। আচ্ছা, ও সেই ব্রহ্মাণ্ডের কথা বামনদেব, সেই সখী বলল ঠিক আছে আপনারা অপেক্ষা করুন, আমি ভগবানকে গিয়ে আমি আমি সংবাদ জানাই। তখন শতচন্দ্রা সেই সখী ভগবানকে গিয়ে মানে তাদের কথা জানালেন, প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য ব্রহ্মা শিব বিষ্ণু মহেশ্বর ইন্দ্র এসেছে। তখন তারা সবাই ভগবানের আদেশ পেয়ে তারা গোলকের ভিতরে যে বৃন্দাবন সেখানে প্রবেশ করলেন। তারা বৃন্দাবনে প্রবেশ করে সেখানে দেখলেন সেখানে ৩২টা বন রয়েছে। কৃষ্ণং স্বয়ং বিগলিত পরেশম সাক্ষাৎ খণ্ডম দেবমতি বলিলম কার্যং কদাপি ন ভবিষ্যতি অহম বিনাশী গচ্ছ সুতস্য পদম ব্যয়ম। তারা দেখলেন সেখানে ৩২টা বন, আর গোলক হচ্ছে গোলকের মধ্যে বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে ৩২টা বন, আর তার মধ্যে এই ৩২টা বনের মধ্যে যে নিকুঞ্জ বন সেখানে ভগবান বসে আছেন, যেই বন সেখানে বসে আছেন নিকুঞ্জ বনে। তখন ভগবান সমস্ত দেবতাদের নিয়ে মানে নিকুঞ্জ বনে তিনি প্রবেশ করলেন। এই বৃন্দাবন আর এই যে আমাদের ভূলোকের, এই পৃথিবী লোকের যে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের মধ্যে পার্থক্য কি, কি পার্থক্য? দেবতারা দেখলেন সেই কিন্তু এই যে সেই গোলকের যে বৃন্দাবন আর ভূলোকের বৃন্দাবনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সেই ভূলোকের বৃন্দাবনে, এই গোলকের বৃন্দাবনেই এই ভূলোকে কৃষ্ণ স্বয়ং তিনি নিয়ে এসেছিলেন, সেটারও একটা বড় কাহিনী আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। সেখানে ঠিক আছে, সেটা অনেক বড় আছে। সেখানে দেবতারা সেই বৃন্দাবনে প্রবেশ করে দেখলেন হাজার হাজার গোপী ভগবানের সেবা করছেন, হাজার হাজার রাখাল বালক ভগবানের সেবা করছে, কেউ গরু চড়াচ্ছে, কেউ আরেকটা বনে সেখানে বিরাট পর্বত রয়েছে, যেই পর্বতের নাম হচ্ছে গোবর্ধন পর্বত, যেটা ভুলুকেও আছে। আমরা যখন ব্রজমণ্ডল পরিক্রমা করি সেই গোবর্ধন পরিক্রমা করতে হয়, সেইগুলি সেই গোলকের বৃন্দাবন এই ভুলোকে নিয়ে এসেছিলেন, সেটা আমরা আগামীকাল আগামী শনিবারে আবার চর্চা করব, সেটা অনেক বড় আছে।
বাঞ্ছাকল্পত রূবেশ্চ কৃপা সিন্ধুই বয়বচ পতিতানাং পাবনী বৈষ্ণব বৈভ নম নম অনন্ত জয় শিবানন্দ বাবা কি জয়। আমি হরিগুরু এবং বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে আমি আজ এখানে শেষ করছি। প্রণাম সবাইকে। ও হ্যাঁ, এটা আমি থার্ড চ্যাপ্টারের, আমি টেন্থ চ্যাপ্টার শেষ হয়েছিল যেহেতু গত মানে শনিবারে কৃষ্ণ জন্মাষ্টমী শুক্রবার দিন ছিল, আমি কৃষ্ণর মাহাত্ম্য কিছু বলেছিলাম, কৃষ্ণের নাম রূপ গন্ধে লীলার কথা বর্ণনা করেছিলাম, যার জন্য সেটা অর্ধেক হয়েছিল, আজকে আবার সেটা কন্টিনিউশন হয়েছিল। প্রণাম সবাইকে। প্রণাম।